থেকে গ্রাহক হয়রানি সহ পরিষেবা পেতে ভোগান্তি চরমে। চোরকোলা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়রানির অভিযোগ। ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন গ্রাহক। বহু দূর থেকে ব্যাংকিং পরিষেবার সুবিধা উপভোগ করতে আসেন গ্রাহকরা। পর্যাপ্ত পরিষেবা পেতে ভোগান্তি চরমে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া চোরকোলা বাজার শাখা নানা বিষয়ে গ্রাহক হয়রানি নিয়ে অভিযোগ উঠলেও কোন ধরনের ব্যবস্থা নিতে অপারগ বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া চোরকোলা শাখার এক গ্রাহক অভিযোগ করে বলেন, তারা গত আগস্ট মাসের 23 তারিখে চোরকোলা বাজারে থাকা এসবিআই এটিএম থেকে সিবিআই ব্যাংকের কার্ড দিয়ে 5000 টাকা তুলতে চেষ্টা চালান। এটিএম পরিষেবা ভালো না থাকায় টাকা পাননি। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি সেন্ট্রাল ব্যাংক শাখা প্রবন্ধকের নজরে নিয়ে আসার পর প্রায় 7 মাস অতিক্রান্ত হয়ে গেলেও আজ পর্যন্ত টাকা পাননি তারা। তারা সেন্ট্রাল ব্যাংক থেকে স্টেট ব্যাংক পর্যন্ত অনেক দৌড়ঝাঁপ করেও কোনো লাভ হয়নি, উল্টো ব্যাংক ম্যানেজারের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে ওঠেন। সঠিক তদন্ত চেয়ে করিমগঞ্জ আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে উল্লেখ করেন ভুক্তভোগীরা। সেন্ট্রাল ব্যাংক চোরকোলা শাখা প্রবন্ধকের বদলির দাবি জানিয়ে ব্যাংক পরিষেবা পুনরায় ফিরিয়ে আনতে বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তা সহ করিমগঞ্জ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। 2008 ইংরেজিতে আমরা এটিএম এর টাকা উঠাইছি, টাকা করে দিয়ে টাকার মধ্যে গিয়া টাকা 5000 টাকা মারছি, টাকা বাইরেছে না। আবার এটিএম জানা টাকা বাড়িছে না, আমি চিন্তা করিয়া পাইছি না। ওই কাজ নাইছি ব্যাংক ব্যাংকের ম্যানেজার দেখছি, ম্যানেজারে কইছে তোমার কমপ্লেন যাবো সাদা পেপার। আমরা কমপ্লেনের ফরম্যাট আছে বলিয়া কইছে না, খালি কইছে কমপ্লেন যাবো। আমরা তো সাদা পেপার নিয়ে কমপ্লেন দেখি আমরা দিলাইছি ব্যাংক। দেওয়ার পরে তো আবার কয়েকদিন আওয়া যাওয়া করছি, খালি কইছে ওই যাবো ওই যাবো। পরে আবার কইছে এক মাস পরে কইছে ফরম্যাটও লেখিয়া দেবো, আমরা ফরম্যাট আছে। আমি তখন প্রশ্ন করছি ফরম্যাট আগে দিলে না বলে, না ওই তো না ওইবো এমনি ওটাও লেখিয়া দিই। তখন ওটার মধ্যে লেখিয়া দিছি, দেখার পরে আবার এক মাস পরে কইছে আবার লেখিয়া দেবো আর একটা ফরম্যাটও। আমি তো খাম চালাইয়ে যাই আর তখন আরও এক মাস পরে, আজকে দুই বছর 7 মাস হয়ে গেছে। এখন পরে আমরা ম্যানেজারে কইল যে টাকা তো আপনারা ফাইল দিয়েছেন, আমরা তো বোম্বাই থেকে রিপোর্ট আইছি, আমরা হেডকোয়ার্টার থেকে টাকাটা আপনার পাইছি। আমি বললাম কী কথা কইনি, আমরা তো টাকা পাইছি না, না ভাই এতে আমরা কেস করতে বাধ্য হইতে বাধ্য হয়ে গেছি। এখন আমরা তো সাংবাদিক বাইরে লিয়ে আইছি আপনার কাছে, আমরা অফারও করি। এখন তো আমরা টাকা এখন আপনারা কী মনে হবে, এখন আমরা যদি আমরা টাকা না পাই তাহলে আমরা আইনের আশ্রয় লইতে বাধ্য হই। আপনার নাম? আমার নাম বুরহানুদ্দিন। কেল প্রতিবাদ করে এই প্রতিবাদ করে এই প্রতিবাদ করে এখন তো বুঝলাম যে কাস্টমার সঙ্গে এই ব্যাপারে আমার যে কেউ রুখে আইসে না, আমার হয়ে রুখে আইসে যে কাস্টমার সঙ্গে এইরকম মাথা মাথি কয় না। এটা কেওয়াইসি নিয়ে আপনি 200 টাকা লাগে, এটা ফরম দেন কেওয়াইসি, কেওয়াইসি আনতে সিএসপি তে জানতে লাগে যা সিএসপি 2 কিলোমিটার হবে বুঝি। এটা এটা কেমন দিন থেকে চলে কেন? এটা প্রায় আজ 1-2 বছর থেকে আমি মাই করি আর একটা বাচ্চার অ্যাকাউন্ট হয়েছে না, ফ্রি অ্যাকাউন্ট এটা দুনিয়াতে করতে লাগে। আমি স্কুলের প্রেসিডেন্ট 22 বছর থেকে, হাই স্কুলের গোরগোবিন্দ হাই স্কুলের প্রেসিডেন্ট আছে 22 বছর থেকে, গোরগোবিন্দ এমই স্কুলের প্রেসিডেন্ট আছে, এখন হাই স্কুল হয়েছে হাই সেকেন্ডারি হয়েছে। আমি এলপি স্কুলের 16 বছর আছে প্রেসিডেন্ট, এই 16 বছর থেকে অ্যাকাউন্ট থেকে ফ্রি করতে পারছি না। একবার গোবাড়ি ক্লেম করছি, গোবাড়ি থেকে অর্ডার আছে এর বাদে অ্যাকাউন্ট বই দিছে, হ্যাঁ ওটা অ্যাকাউন্ট বই দেয় না। আপনার স্কুলের বাচ্চারা হয়েছে না? এখন আবু অনেক এটা সব পয়সাতে করছি, সিএসপি তে করছি পয়সাতে। কোনো কাস্টমারের অ্যাকাউন্ট সুযোগ দেয় না, কাস্টমার আবার যদি গুড়ি গুড়ি দেবো সিএসপি সিএসপি 500-600 টাকা অ্যাকাউন্ট লয়, একটা অ্যাকাউন্ট করতে লয়, একটা লিঙ্ক করতে 300-400 লাগে। এত গ্যাদারিং এই ব্যাংকে এই ম্যানেজার যে নাগা দেখবো আইসে এগুলো শেষ সীমা ইতর কথা করতে জানে না। অ্যাকাউন্ট করতে যে পয়সাটা লাগে 500 টাকা লাগে, একটা অ্যাকাউন্ট এই ব্যাংক হইতে না, একটা অ্যাকাউন্ট ব্যাংক হয় না, সব সিএসপি লাগে 500-600 টাকা করি অ্যাকাউন্টও। একটা টুকন লেখাইতে কেওয়াইসি গুলো লেখাইতে 200 টাকা লাগে, অন্য তারা একটা কেওয়াইসি এগুলো কিন্তু অ্যাকাউন্টে অ্যাড হয় না, আপনারা যেটা পয়সা দিন মানে 500-600। না না না, এটা তো F5 অ্যাড করা হয়, এই অ্যাকাউন্টে লিঙ্কগুলো অ্যাকাউন্ট করতে আজ শুনে ফরমও নেই না, ফরমও দেয় না। আপনার নাম? আমার নাম সাদুদ্দিন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।